Staring at herself in the mirror on the wrist. গুড মর্নিং ফ্রেন্ডস, তো নিশ্চয়ই তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজ কারণ আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি হচ্ছে। একদিন প্রচণ্ড গরমের পর আজকে বৃষ্টি শুরু হচ্ছে। ভালোই সারাদিনটা আরামে কাটাও, আমরাও আরামে কাটাচ্ছি। আর এখন দেখো না, রিশু উঠে গেছে, এখন রিশুকে খাওয়া দাওয়া করাবো। রিজুও এখনও ঘুম থেকে ওঠেনি, তো রিশুকে খাওয়াতে তোমাদের সাথে এখন কথা বলবো। এই যে রিশু, রিশু এখন বসে আছে, এখন রিশু খাবে, খাওয়া দাওয়া করবে। তো চলো দেখতে থাকো রিশু সুইট হোম। খাবার দাবার গোলা হয়ে গেছে, একটু গরম আছে, একটু পরে খাওয়াতে হবে রিশুকে খাবার। তাহলে এখন কর্না ফর্নার চিন্তা করবে না কেউ, সব মা দুর্গা ধুয়ে মুছে সব নিয়ে চলে যাবে। এখন আমরা কি ভাববো, এখন আমরা শুধু ভাববো কবে পুজো আসবে, কি সুন্দর ড্রেস পরবো, কি ড্রেস কেনাকাটা করবো, কিভাবে সাজবো, এই শুধু ভাববো। কারণ পুজো আমাদের একদম কাছে চলে এসছে, তো এখন আমরা অন্য কথা ভাববো না, এখন পুজোর আনন্দ নিয়েই থাকবো। আজকে রিশু খাচ্ছে না, দেখো কি দুষ্টুমি করছে। ওই দেখো, এই দেখো ফেলে দিচ্ছে সব, মন্ড দেখো সব মাইজে হচ্ছে কিন্তু, এটা জানো দেখো আজকে খাচ্ছে না, কি দুষ্টুমি করছে। ও বাবা, ওই টিকটিকি খাবে, টিকটিকি, এই বাবা খাবে, বাবা খাবে, তোমার চোখে মুখে সব জায়গায় গিয়ে লেগেছে। স্নান সেরে চলে এসছি, এবার খাওয়া দাওয়া করবো। রিজু এখনো স্নান করেনি, তো রিজুকে বলছি তুই যা, ও পড়াশুনো করছিল সেই জন্য স্নান করতে যেতে পারিনি, ও এখন যাবে, ও আসলে দুজনে একসাথে খাওয়া দাওয়া করবো। আর ও তো টিভি দেখতে দেখতে খায়, ওর একটু নেশা আছে যে মানে কিছু খাওয়ার সময় টিভিটা একটু ছেড়ে দেয়। আর হচ্ছে আমি তো টিভি দেখার কোনো নেশা নেই আমার সেরকম, আমি এর জন্য রিশুর পাশে বসেই খাবো, কারণ রিশু যদি ঘুম থেকে উঠে পড়ে ঠরে যায় সেই জন্য ওকে আমার দেখতেও হবে, খেতেও হবে, কারণ নীল বাড়ি নেই, ও কাজে গেছে, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে। আজকে আবার একা একা খেতে হবে, খুব খারাপ লাগবে, কারণ দুজনে মিলে একসাথে খাই, বিভিন্ন রকম গল্প করি খাওয়ার সময়, সেটা তো আজকে হবে না, সেই জন্য আমার একা একা খেতে হবে, তাই ভাল লাগছে না মনটা। আর ওই একা একা খাবো, রিশুর পাশে বসেই খেয়ে নেবো, আর কী করবো। তাই রিজুকে বারবার বলছি তুই স্নান করে নে, অনেক বেলা হয়ে গেছে, আর আজকে রোববার আমাদের বাড়ি হচ্ছে, সেই জন্য মাংস হয়েছে, চিকেন হয়েছে। রোববারে যেন মাংস না হলে রিজুর ঠিক মনটা ভালোই লাগে না, সে চিকেন হোক বা মাটনই হোক, যাই হোক না কেন একটু মাংসের দরকার হয়, কারণ ও অতটা মাছ ভালো খায় না, সে ও কোনো মাছই ভালো খায় না, শুধু দু একটা মাছ ভালো খায়, সেটা হচ্ছে ইলিশ আর চিংড়ি, এই দুটো ভালো খায়। চিংড়ির যেমন খুব কষ্ট নেই, গায়ে কাটা থাকে না, মুখে দিলে পট করে খাওয়া হয়ে যায়, ও কাটা বাঁচতে ইচ্ছা করে না ওর মাছের, এক তো বড় হয়ে গেছে, তাও এখন কাটা বেছে দিলে ওকে ভালো ভালো হয় ওর। আর রিশুকে আমি আগেই, আমি স্নান করার আগেই ওকে স্নান করিয়ে ভাত খাইয়ে ফলের রস খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ ঘুম না পাওয়ালে আমি স্নান করতে যেতে পারছিলাম না, একা একা কী করে যাবো ওকে রেখে, সেই জন্য আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার ওর উঠতে তাও অন্তত দেড় দু ঘন্টাও ঘুমাবে, তারপরে ততক্ষণে আমার বাকি কাজগুলো সব কমপ্লিট হয়ে যাবে এবং খাওয়া দাওয়া হয়ে যাবে, একটু রেস্টও নিতে পারবো। এই যে রিজুর আর আমার চিকেন, আর হচ্ছে ডাল, আর ভাত, রিজুর জন্য ডিম সেদ্ধ আছে, আমার ডিম সেদ্ধটা আমি আগে খেয়ে নিয়েছি, সকালবেলা ব্রেকফাস্টের পর খেয়ে নিয়েছি। দেখো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো রিশু এই বাসনগুলো রিশুর জন্য ব্যবহার করা হয় প্রতিদিনই, লাগে কোনোটায় লেবুর রস খায়, কোনোটায় মিক্সিতে ওর ভাত পেস্ট করতে হয়, তো সেই জন্য আমি বাসনগুলোকে, এখন আমার খাওয়া দাওয়া মানে হয়ে গেছে, তো আমি এখন এই বাসনগুলোকে ধুয়ে ফেলবো, ধুয়ে তারপরে আমি রেস্ট নেব, রিশু এখনও ঘুম থেকে ওঠেনি।
বাসনগুলো ধোয়া হয়ে গেছে, তো আমি এখন কি করব এই জানলাগুলোকে আমাদের বন্ধ করে দেবো, কারণ পিছনটা একটু জঙ্গল টাইপের আছে, তো ওই পুকুরটা আছে, খুব মশার উৎপাত, সেই জন্য এখন 3টে বাজে প্রায়, এখন আমি জানলাটা বন্ধ করে দেবো, নাহলে 3:30-4টা থেকে মশাগুলো ঘরের ভিতর ঢুকতে শুরু করে দেয়। আর এখন যদি আমি জানলা বন্ধ করে দিই আর গুড নাইটটা জেলে দিই, তাহলে আর মশা হবে না। মোটামুটি আমার সব কাজ হয়ে গেছে, তো এখন একটু রিশুর পাশে একটু শুয়ে পড়লাম, একটু যতক্ষণ একটু রেস্ট নেওয়া যায়। ঘুম তো হবে না, কারণ রিশুর প্রায় 1.5 ঘন্টা ঘুম হয়ে গেছে অলরেডি, এখন ওঠার টাইম হয়ে গেছে, সেজন্য আমার ঘুম হবে না। ওই যেটুকু একটু শুয়ে তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কিছুক্ষণ বাদে। শুরু হচ্ছে আমাদের চা পে চর্চা। আমি এইমাত্র ফিরলাম বাইরে থেকে, তো এসে একটুখানি ওনাকে আদর হচ্ছে। রিজুর সাথে কোর্স কমপ্লিট হয়ে গেছে, এখন রিশুর কোর্স শুরু হয়েছে। রিজুকে একটুখানি ব্যায়াম ট্যায়াম করালাম, একটু মাথা পাতাগুলো ধরে নিয়ে একটুখানি চিৎকার চেঁচামেচি নিয়ে, বাবা এরকম করে না, এটা একটু নোংরামি, একজন মানুষকে কথা বলার সুযোগ দিতে হয়। আজকে কালকে যে ক্ষীর করেছি, ক্ষীর কথা ছিল তো ক্ষীর খেলেও তোমাদের দেখাবো আর কিছু করলেও তোমাদের দেখাবো, কোনোটাই দেখানো হলো না। ক্ষীর খাইও নি, ক্ষীর দিয়ে কিছু বানায় নি কাল, কারণ নীল আজকে বাড়ি ছিল না। রিশুকে মানে কোনো কিছু যদি আমি বানাতে যাই না, রিশুকে মানে কারুর ধরতে লাগে, মানে কেউ না ধরলে আমি ঠিকভাবে মানে শান্তভাবে কাজ করতে পারি না। এবার আমি কালকে বানাবো সেটা, আর আমি যদি বানাই তাহলে নীল ধরবে, আর নীল যদি বানায় তো আমাকে তাহলে ধরতে হবে। দেখো আজকে নীল কি এনেছে, কলা। আগের দিন দেখিয়েছি তোমাদের কলা আমি 3টে খেয়েছি, আজকে ও যেহেতু আমি 3টে খেয়েছি, ও আজকে সেই জন্য এনেই খেয়ে নিয়েছে, একটা না দুটো এনেই খেয়ে নিয়েছে। তো আজকে দেখো স্যান্ডউইচ ব্রেড এনেছে, আর এটা কি না বার্গার ব্রেড, হটডগ ব্রেড এটা, আর কলা, আর এনেছে আমার জন্য আচার। আগের দিন ও ওখান থেকে আমাকে ফোন করে বলেছিল শপিং মল থেকে যে সুন্দর সুন্দর আচার আছে, না ফোন করেনি, ও বাড়িতে এসে বলেছিল যে আচার দেখেছি তুমি খাও কি না, এর জন্য আনলাম না। তো আমি বললাম কেন খাবো না, ও মা তুমি আনলে না, ওখান থেকেই তুমি মনে মনে জেনে গেলে যে আমি খাবো না, তাই আজকে নিয়ে এসছে একটা আচার, তেঁতুলের আচারটা আমি একটুখানি খেয়েও দেখলাম, খুব টেস্ট, খুব সুন্দর। চিজটাকে সেই সরিয়ে রেখে দেয়, এই যে চিজটাকে সরিয়ে রেখে দিয়েছে। ও তুমি কি খাবে রাত্রিবেলা, সেজন্য তুমি পাশে নিয়ে শুয়েছো নাকি? দু প্যাকেট চিজ এনেছে, চিজটাকে ওইদিকে রেখে দিয়েছে, বুঝেছো? ও মানে রাত্রিবেলা শখ হয়েছে যে চিজ খাবে শুয়ে শুয়ে। না চিজ খাবো না, চিজটা রেখেছিলাম এখানে, তুমি খেয়াল করো না, কারণ তোমার তো বাড়ির জিনিসপত্র খেয়াল খুব কম, ওই জন্য। কি বাজে বাড়ির জিনিসপত্র প্রতি খেয়াল খুব কম, একদম বলো না এরকম, সহ্য হবে না কিন্তু। বাবা মাকে মারে ওরকম করে, ছি 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 ছি, দাও তো পাপা একটু বকে, আবার একবার বকে দাও, আবার একবার বকে দাও, বাবাকে একটু বকে দাও, একটু বকে দাও না বাবাকে, দুষ্টু করছে বাবা আমাকে বকে, তাই তাই দিয়ে দাও, এই যে আমি দিচ্ছি তাই তাই তাই, মামা বাড়ি যাই, মামা বাড়ি দুধ ভাত, উল্টো পাল্টা বলে গলি কি, তাই তাই তাই, মামা বাড়ি যাই, মামা বাড়ি ভারী মজা কিচন নাই।
তারপরে ওইটা আবার তো তুমি জুড়েছো, মামি এলো লাঠি নিয়ে পালাই পালাই। আমরা যেটা শিখেছি সেটাই তো বলবো, যত দোষ সব মামিদের দোষ, মামাদের কোনো দোষ নেই। তুমি ওটা শিখেছো ওটা বলছো, আমি যেটা শিখেছি না এইটা কিন্তু আমি ঠিক মানতে পারছি না। কারণ আমরা শিখেছি তাই 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 মামা বাড়ি যাই, মামা দিলো দুধ ভাত, দুয়ারে বসে খাই, মামি এলো লাঠি নিয়ে পালাই 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 পালাই। মামি কি কেন দোষ দেবে, কি মামা মামি ছাড়া কি আর কেউ দোষ দেওয়ার নেই ওখানে? বড় মামা আছে, ছোট মামা আছে, মেয়ে মামা আছে, তার মধ্যে একটা মামা তো ভালো খারাপ হতে পারে। বড়দের কাছে আমি যেটা শুনেছি আমি সেটা বললাম, তুমি যেটা শুনেছো তুমি এটা বড়দের কাছে মনে হয় না শেখানো, বড়রা কিন্তু এরকম উল্টো পাল্টা শেখায় না। তাহলে তুমি ইনডাইরেক্টলি বলতে চাচ্ছো বড়রা আমাকে এই শয়তানি করে এটা শিখায়। তাছাড়া আর কি, বড়দের এরকম করে শেখায় কোনো মামি কি যত রাজ্যের কেস। চশমাটা পেয়ে কি আনন্দ পেয়েছে, এবার চা আনন্দ পেয়েছে, এবার তুমিও আনন্দ পাবে। লকডাউনে যদি চশমা ভাঙো আমি কোথা থেকে বানাবো, কোনো ডাক্তার আমাক চোখ দেখবে না এখন। হ্যাঁ পরিয়ে দাও, মামাকে পরিয়ে দাও, পরিয়ে দাও চশমা, পরিয়ে দাও, ধরো ধরো এরকম ভাবে পরিয়ে দাও। আমি তোমার মাম্মা না, মাম্মাকে পরিয়ে দিতে হয় না। দেখো আমি বলেছি স্যান্ডউইচ ব্রেড আনতে, আর নিয়ে এসে কত রকম ব্রেড কি করবে কে জানে। ওই এগুলো কি হবে লাস্টে ডেট ওভার হয়ে যাবে। না না কেন ডেট ওভার, তুমি আছো কি করতে সেই। হ্যাঁ তারপরে এনেছে বার্গার ব্রেড, স্যান্ডউইচ ব্রেড তো এনেছে, সঙ্গে এনেছে বার্গার ব্রেড, হটডগ ব্রেড, কত রাজ্যের ব্রেড নিয়ে চলে এসেছে। তো রাজ্যে যখন কি এনে তখন ওর মাথায় থাকে না, যখনই তোমার তুমি পাগল হয়ে যাও। না না ওরকম ব্যাপার না, এই রকম আমি শাড়ির দোকানে গেলেও আমার মাথাটা খারাপ হয়ে যায়। সব মেয়ে দিদি জিজ্ঞেস করো যে কিনি আর না কিনি, আমাদের দেখলেই মাথাটা খারাপ হয়ে যায়। বুঝলাম, যখনই যখনই তোমার মনে হবে যে তোমার ব্রেডগুলো নিয়ে কাজ করতে গিয়ে তোমার এনার্জি লস হচ্ছে, সঙ্গে সঙ্গে তুমি একটা দুটো কলা খাবে, যাদের এনার্জি বুস্ট হবে সঙ্গে সঙ্গে। আর তার সাথে সাথে মুডটাকে ফ্রেশ করার জন্য আঙুলটা অল্প করে ডুবিয়ে এক আঙুল করে চেটে চেটে ইমলির আচার খাবে, দেখবে যে তুমি ওইগুলো নিমিশের মধ্যে করে দিলে, ঝড় তুলে দিয়েছো। তো আজকে আর অনেক অনেক গল্প হয়ে গেছে, আজকের ব্লগ এখানেই শেষ করব। আবার দেখা হবে একটা সুন্দর ব্লগ নিয়ে। তো আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, আর ঢং ঢং বেলটা অবশ্যই বাজাবে। আর অবশ্যই করে চ্যানেলটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো, ঢং ঢং বেলটা বাজাতে ভুলো না, কারণ আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানেই, টাটা, গুড নাইট, বাই বাই। বাবা টাটা করো, টাটা করো, ইশু আমাকে টাটা দেবে, দাঁড়াও, টাটা টাটা বাবা, হ্যাঁ টাটা, ফ্লাইং কিস বাবা, ফ্লাইং কিস, ফ্লাইং কিস দিয়েছে, টাটা, গুড নাইট।